হ্যালো ফ্রেন্ডস, আমার নাম শুভম পালিত আর আজ আমি শ্রীরামপুর মাহেশের জগন্নাথ বাড়ি ও মাসির বাড়ি কিছু ঐতিহাসিক গল্প আপনাদেরকে জানাবো। চলুন শুরু করা যাক আজকে আমাদের এই গল্প। আপনারা যেমন জানেন পুরীর জগন্নাথ মন্দির প্রথম স্থানে আছে, ঠিক তেমনই আমাদের শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দির দ্বিতীয় স্থানে রয়েছে। এর পিছনে একটি রহস্যময় গল্প আছে। এটি হচ্ছে এক ধার্মিক ব্যক্তি ধ্রুবানন্দ ব্রহ্মচারী বলে জগন্নাথ দেবের পূজার জন্য পুরীর দিকে যাত্রা শুরু করেন। তার ইচ্ছা ছিল নিজেও হাতে ভোগ করে তিনি দান করবেন, কিন্তু মন্দির কর্তৃপক্ষ এটি প্রতিরোধ করে, কিন্তু এতে উনি খুবই ভেঙে পড়েন। এর ফলে তিনি প্রতিজ্ঞা নেন যে তিনি আমরণ অনশন করবেন। তৃতীয় দিনের অনশনে ধ্রুবানন্দের স্বপ্নে ভগবান জগন্নাথ আসেন এবং বলেন যে ধ্রুবীরন্দ্র বাংলায় ফিরে যান, ভাগীরথীর তীরে মহেশ বলে একটি স্থান পাবেন, সেখানে আমি নিম গাছের বিশাল গুড়ি পাঠাব, এই গুড়ি দিয়ে বালারা সুবাস এবং আমার মূর্তি তৈরি করুন, আমি আপনার হাতে ভোগ করার জন্য আগ্রহী। এটি শোনার পর তিনি মহেশ ফিরে আসেন এবং তার সাধনা শুরু করেন। মহেশের মন্দিরটি 1397 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। জগন্নাথ বাড়ির ভেতরে এই যে ফাঁকা জায়গাটি দেখছেন, এটি হচ্ছে নাট্যমঞ্চ। সন্ধ্যার সময় এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী এসে উপস্থিত হন এবং এই সময় জগন্নাথ দেবের আরতি করা হয়। এটি দেখার জন্য প্রচুর মানুষ এখানে ভিড় করেন। পুরীর রথের পরে আমাদের মাহেশের রথের স্থান। এটির উচ্চতা প্রায় 50 ফুট এবং ওজন 125 টনের কাছাকাছি। এটির এখন 621 বছর বয়স। মাহেশের মাসির বাড়ি। রথযাত্রার সময় ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এখানে আসেন এবং এখানে 7 দিনের জন্য থাকেন। এই 7 দিন প্রচুর শরণার্থী এখানে আসেন এবং দর্শন করে যান, আবার 7 দিন পরে উল্টো রথের দিন আর জগন্নাথ মন্দিরে ফিরে যান। এই সময় এখানে প্রচুর পরিমাণে মেলা বসে এবং প্রচুর পরিমাণে দর্শকও আসে এবং শরণার্থীরাও আসে। চলুন মন্দিরের চারপাশে একটুখানি ঘোরা যাক এবং দর্শন করা যাক। এটি হচ্ছে মাহেশ মাসির বাড়ির সেই মন্দিরটি, যেখানে বলরাম, সুভদ্রা ও জগন্নাথ এখানে থাকেন। আপনারা দেখতেই পাচ্ছেন সেই মন্দিরটি, এটি হচ্ছে ঢোকার গেট। চলুন মন্দিরের ভেতরে ঢোকা যাক। এই যে এটা মন্দিরের ভেতর, এটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকই পুরনো। আপনারা দেখতেই পাচ্ছেন রোজের মতন এখানে পুজো চলছে। আপনারা ভিডিওটি এনজয় করুন এবং দেখতে থাকুন। এটি হচ্ছে বাইরের জায়গাটা, আপনারা দেখতে পাচ্ছেন বাইরে এখন অনেকটাই বাড়ি হয়েছে আশেপাশে, মন্দিরের আশেপাশ ঘিরে।